केंद्रीय सरकार विभिन्न नीतिर प्रतिबादे आरो एक बार सोच्चार हलो वामपंथी श्रमिक संगठन सीआईटीयू विशेषकर श्रमिकदेर स्वार्थेर परिपन्थी नतून श्रमविधि बिलेर प्रतिबादे एबार रास्ताय नामलेन श्रमिकरा। अभियोग केंद्रीय सरकार नतून एई श्रमविधि बिल देशेर श्रमिकदेर स्वार्थेर परिपन्थी, एई बिल कर्पोरेटदेर स्वार्थ रक्षा करबे। कर्पोरेटदेर स्वार्थ रक्षा करार जन्यई देशेर केंद्रीय सरकार एकेर पर एक नीति प्रणयन करे चलेछे बले वामपंथी श्रमिक संगठनगुलोर अभियोग। আর এই অভিযোগ এনে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করল সিআইটিইউ। এদিন সংগঠনের রাজ্য কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরে বিলের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখান কর্মীরা। একই সাথে তারা দাবি তোলেন অবিলম্বে শ্রমিকদের স্বার্থের পরিপন্থী এবং কর্পোরেটদের স্বার্থ রক্ষাকারী এই বিল প্রত্যাহার। এই বিক্ষোভ কর্মসূচিতে এদিন নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ আরো অনেকে। এই দিনের এই বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে সভাপতি মানিক দে জানান, দেশের সরকার শ্রমজীবী অংশের মানুষের রক্তের বিনিময়ে তৈরি সম্পদ জলের দরে বিক্রি করে দিচ্ছে। এর বিরুদ্ধে দেশব্যাপী বেশ কয়েকটি ধর্মঘট সংগঠিত হয়েছে। কেন্দ্রীয় সরকার এই বিক্রির কাজটাকে ত্বরান্বিত করার লক্ষ্যে, শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়ার লক্ষ্যে প্রণয়ন করেছে নতুন শ্রম আইন। নতুন এই আইনের ফলে শ্রমিকরা সব দিক দিয়ে বঞ্চনা ও অবহেলার শিকার হবে। তাই এই বিলের প্রতিবাদে সোচ্চার হয়েছে দেশের সব কয়টি শ্রমিক সংগঠন। বিশেষ করে ধনিক বণিক একচেটিয়া পুঁজিপতি কর্পোরেট সেক্টর দেশের সমস্ত সম্পদ দেশের জনগণ যেটা রক্তের বিনিময়ে তারা তৈরি করেছেন এই দেশের সম্পদ এখন জলের দরে বিক্রি করে দিচ্ছে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার তথা বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদী সরকার। এটার বিরুদ্ধে দেশব্যাপী বেশ কিছু ধর্মঘট হয়েছে, তারা এখন শেষ মরণ কামড় যেটা দিয়েছে এই বিক্রি কাজটাকে ত্বরান্বিত করা এবং শ্রমিকদের শ্রমের প্রাপ্য মজুরি যাতে না পায়, ছাঁটাই করলে প্রতিবাদ যাতে না করতে পারে, সংগঠিত যাতে না হতে পারে, আন্দোলনের অধিকার কেড়ে নেওয়া, তারপর ইউনিয়ন করলে সেখানে রেজিস্ট্রেশন আটকিয়ে দেওয়া এবং সেখানে আইনি যে ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন।